হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুর্গাপূজার জন্য স্পেশালি কিছু লিপ শেডস। লাইক দুর্গাপূজাতে কোন যে কোনো মেয়ে কিছু সাজুক না সাজুক এটা অবশ্যই ভালো লিপ শেড ক্যারি করে। তোমরা এখনই দেখো আমি পুরো বেয়ার ফেসে আছি, আমি কিন্তু ফেসে কিচ্ছু লাগাইনি, পুরো বেয়ার ফেসে আছি, শুধু আইব্রোজ ফিল করেছি আর আমি একটা লিপ শেড লাগিয়েছি, তাতেই ফেস কত বেশি ব্রাইট লাগছে। সুতরাং আজকে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব যে কোন কোন শেড এখন ট্রেন্ডে আছে বা কোন কোন শেড তোমরা ক্যারি করতে পারো। তো সবার আগে আমি স্টার্ট করবো রেড দিয়ে, কারণ দুর্গাপুজো মানে আমাদের প্রথম যে শেডটা মনে পড়ে সেটা হচ্ছে রেড, আর এটাই বেশিরভাগ মেয়েরা ক্যারি করে নর্মালি। তো রেডের জন্য আমার কাছে আছে তোমাদের জন্য তিনটে অপশান। সবার প্রথমে শুরু করছি পারসনি লিকুইড লিপস্টিক দিয়ে। এটা হচ্ছে পারসনি লিকুইড লিপস্টিক, এর প্রাইস হচ্ছে ওনলি 80 rupees। লাইক এটা আমার কাছে চিপেস্ট লিপস্টিক আছে, 80 rupees ওনলি। এটা আমি হাতিবাগান মার্কেট দিয়ে কিনেছিলাম। এই শেডটা তোমরা দেখতেই পাচ্ছ, এর কোনো শেড নাম্বার থাকে না তাই আমি তোমাদের বলতে পারবো না, সরি। কিন্তু এটা তোমরা রেড দেখলেই বুঝতে পারবে, তোমরা দেখতে পাচ্ছ রেডটা কিরকম রেড। এটা একটু ওয়ার্ম আন্ডারটোন রেড, এর সোয়াচ আমি দেখাবো। অবশ্যই এটা আমি লিপসে পরে আছি সুতরাং তোমরা দেখতেই পাচ্ছ, তাও আমি সোয়াচ দেখিয়ে দিচ্ছি তোমাদের। সো এটা হচ্ছে এর সোয়াচ, দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদম প্রপার রেড কালার দুর্গাপুজোর জন্য। এই লিকুইড লিপস্টিকের সব থেকে ভালো যে ব্যাপারটা আমার লাগে, এটা ভীষণ অ্যাফোর্ডেবল এবং খুব লং লাস্টিং, আমি এটা নোটিস করেছি, দেখেছি। এটা অয়েল রেজিস্ট্যান্ট, মানে কিছুটা অয়েল রেজিস্ট্যান্স করে যায় এবং এটা একদম কমফোর্টেবল লিপসে। এর জন্য তোমাকে লিপকে স্ক্রাবিং করতে হবে না বা আগে দিয়ে প্রিপেয়ার করতে হবে না, খুবই কমফোর্টেবল, একদম ফ্লেকি না, তোমার মনেই হবে না তুমি কিছু পরে আছো, ভীষণ লাইট ওয়েট। সো এটা হচ্ছে আমার ফার্স্ট প্রেফারেন্স। এরপর আমি আসবো সেকেন্ড প্রেফারেন্স। সো এরপর নেক্সট শেড হচ্ছে ADSM ম্যাটমি শেড, এটা শেড নাম্বার হচ্ছে ক্রোম রেড। এটা খুবই ডার্ক রাস্টি একটা রেড কালার, এটা হচ্ছে এর সোয়াচ এবং আমি এটা লিপসে পরেছি সুতরাং তোমরা দেখতেই পাচ্ছ শেডটা ভীষণই সুন্দর। যদি তোমাদের স্কিন টোনটা একটু ডিপারের দিকে থাকে তাহলে তোমরা অবশ্যই এই শেডটা ক্যারি করতে পারো। এর প্রাইস হচ্ছে ওনলি 100 rupees, ইজিলি লোকাল মার্কেটে এটা তোমরা পেয়ে যাবে। ভীষণই কমফোর্টেবল লিপসে, একদম পারসনি মতো ভালো লং লাস্টিং, এটাকে তুলতে গেলে ভালোই খাটতে হয় সুতরাং তোমরা বুঝতেই পারছো এটা বেশ লং লাস্টিং। এর পরের শেডটা হচ্ছে সুগার স্মাজমি নটের রস লস 05, যেটা আমি লিপসে অলরেডি অ্যাড করে আছি, তো সুতরাং তোমরা দেখতেই পাচ্ছ। আমি জানি না এত বেশি পিচি টাইপের কেন দেখতে লাগছে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা রেড কালার, মানে এটা একটু মিউটেড টাইপ অফ রেড কালার। এর সোয়াচ হচ্ছে এইটা, তোমরা এখন তিনটে রেডের মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছ। এই কালারটা ভীষণই প্রেটি একটা কালার অ্যান্ড সুগার স্মাজবি নটের একটু দামটা বেশি, এটা হচ্ছে 599-এর, অফারে তোমরা 400-এ পেয়ে যাবে এবং এগুলো হচ্ছে ভীষণই লং লাস্টিং। যদি তোমরা লিপকে খুব ভালোভাবে স্ক্রাব করো এবং ময়শ্চারাইজার অ্যাপ্লাই করো তাহলে এটা কিন্তু ভীষণ লং লাস্টিং। লাইক আমি আমার পুরো বিয়ে সিরিজের মধ্যে যতগুলো শেড পরেছিলাম সব সুগার স্মাজবি নটের এই শেড পরেছিলাম, কারণ এগুলো খুবই লং লাস্টিং, অয়েল রেজিস্ট্যান্স ভালোভাবে অয়েল রেজিস্ট্যান্ট করে যায় আমি লক্ষ্য করেছি। কিন্তু যদি তোমরা ঠোঁটকে ভালোভাবে স্ক্রাবিং না করো বা ময়শ্চারাইজ না করো তাহলে কিন্তু এরকম এটা অনেকটা ফ্লেক্সের মতো উঠে যাবে, খুবই খারাপ লাগবে দেখতে। সুতরাং এটা লাগানোর আগে ভালোভাবে লিপসকে প্রেপ করতে হবে, তারপর এটা ইউজ করতে পারো। এমনি এটা ভীষণই লং লাস্টিং এবং তোমরা দেখতে পাচ্ছ খুবই প্রিটি লাগছে শেডটা, এই শেডটা আমার ভীষণ ফেভারিট একটা শেড। সো এটা হচ্ছে আমার থার্ড অপশন রেডের মধ্যে। যদি তোমরা অত বেশি ব্রাইট না পছন্দ করো, একটু মিউটেড কিছু পছন্দ করো তাহলে অবশ্যই তোমরা এই শেডটা ক্যারি করতে পারো। এই শেডটা হচ্ছে আই এম অ্যামস্টারডাম লিকুইড লিপস্টিকের শেড, শেড নাম্বার হচ্ছে মিস্ট্রেস। এটা খুবই সুন্দর একটা রেডিশ টাইপ অফ পিঙ্ক কালার, এই কালারটাও কিন্তু এখন ভীষণ ট্রেন্ডে আছে। তোমরা যদি খুবই নর্মাল একটা আউটফিট পরো তাহলে তোমরা এই কালারটা ক্যারি করতে পারো। এটা এতটাই ব্রাইট যে তোমাদের কমপ্লেক্সনটাকে ব্রাইট করবে এবং আউটফিটটাকেও হাইলাইট করবে। সো আছে তোমরা দেখতেই পাচ্ছ, নেক্সট এই কম্বোটা হচ্ছে আমার খুবই ফেভারিট একটা কম্বো। এটা একটা প্রপার নিউড শেড আমার স্কিন টোনের জন্য, দেখতে পাচ্ছ এটা একটা পিঙ্কি নিউড শেড। এই কোরাল কালারটা আমার স্কিন টোনে ভীষণ স্যুট করে, কিন্তু হ্যাঁ এটা লিপ লাইনার ছাড়া ইউজ করলে আমাকে একটু ফ্ল্যাশ আউট করে। যদি তোমাদের কমপ্লেকশন আমার মতো হয় তাহলে কিন্তু এটা তোমাদের জন্য বেস্ট পিঙ্কি নিউড হবে। এরপর
পরের শেডটা হচ্ছে সুগারের থেকে, এটা একটু পিচি আন্ডারটোন বেশি বা ব্রাউন টোন নিউট বলতে পারো তোমরা। এটা কিন্তু একটু পিঙ্কি কিন্তু ব্রাউন টোন নিউট, খুবই সুন্দর একটা কালার, আমার কমপ্লেকশনে খুবই এটা জাস্টিফাই করে। এটার জন্য আমাকে কোনো লিপ লাইনার ইউজ করতে হয় না। নেক্সট এই কম্বোটা আমার ভীষণই ফেভারিট একটা কম্বো, এটা আমার সব থেকে ফেভারিট ব্রাউন টোন কালার, এর জন্য আমি এটা লিপ লাইনার অবশ্যই ইউজ করি। আমি ইউজ করি ওয়েট এন্ড ওয়াইল্ডের লিপ লাইনার। সোয়াচটা তোমরা দেখতে পাচ্ছ, লেফটে যে সোয়াচটা হবে লিপ লাইনারে, তার পাশে হচ্ছে লিপস্টিকে। আজকের শেডসগুলোর মধ্যে লাস্ট হচ্ছে মেবেলিনের এই পাউডার ম্যাট লিপস্টিকটা, এটাও একটা ব্রাউন টোন নিউডি, তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিন টোনে। এটা হচ্ছে মাই লিপস বাট বেটার টাইপ অফ কালার, একদম আমার স্কিন টোনের সাথে কিছুটা ম্যাচ হয়ে গেছে। আর এখন তো নিউডেরই যুগ, সত্যি বলতে গেলে সব থেকে বেশি নিউডটাই এখন চলে। সো আই হোপ তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হবে, যদি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হয় অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের সাথে। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই, লাভ ইউ অল।